সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু আগে সেই ছবিটা দেখালাম, সেই ছবি হচ্ছে জসীমউদ্দিন জসীম, যিনি বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পদপ্রার্থী। জসীমউদ্দিন জসীম সভাপতি হলে বসুরহাট সমবায় সমিতি কতটুকু লাভবান হবে এবং কতটুকু জসীম গুরুত্ব বহন করতে পারবে, কাজ করতে পারবে, এবং আপনারা কেন জসীমকে সভাপতি বানাবেন, ভোট দিবেন, সেই আলোচনা করার জন্য আপনি তার বাবা জনাব রুল আমিন সাহেব, যিনি আজমিরি বেকারি প্রতিষ্ঠিত করেছেন। অনেক আগে 2006 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন, আল্লাহ তা ওনাকে জান্নাতবাসী করুক। সেই থেকে এবং তারও আগের থেকে স্টুডেন্ট বয়স থেকে সেই ব্যবসা করে এসেছে। সেই তার মেধা, পরিশ্রম এবং দক্ষতা দিয়ে সেই আজমিরি বেকারিকে আজকে আজমিরি বেকারি লিমিটেড অর্থাৎ বিশাল আকারে প্রতিষ্ঠা করেছে। এখন তার অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে, সেই ফ্যাক্টরিতে শত শত মানুষ কাজ করছে, তাদের কর্মসংস্থান হয়েছে, এই শত শত মানুষদেরকে সেই পরিচালনা করছে, তার হোটেল পরিচালনা করছে, অনেকগুলো ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। সে একজন মেধাবী এবং ভালো ম্যানেজমেন্ট সে করতে পারে। সেই যদি একজন সেই একজন জেনুইন ব্যবসায়ী, সেই যদি বসুরহাট ব্যবসায়ী সমিতির সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হয়, সে এই সমিতিকেও তার মেধা এবং দক্ষতা পরিশ্রম দিয়ে সেই অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটা সে পরীক্ষিত। নাম্বার টু, আমরা করোনাকালীন সময় থেকে আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সোসাইটি একটা গ্রুপ সবসময় গরিব অসহায় দুস্থদেরকে সহযোগিতা করে এসেছি। সেই সময় আমরা প্রচুর ত্রাণ বিতরণ করেছিলাম, একদম আমাদের কোম্পানিগঞ্জের দক্ষিণে যারা গরিব অসহায় আছে, বিভিন্ন ইউনিয়নে বসুরহাট থেকে শুরু করে আমরা গরিব অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছিলাম। সেখানে তার ভূমিকা ছিল, সে সামনে থেকে সব কিছু পরিচালনা করেছে। আমরা যারা রক্তদান করে মানুষদেরকে বাঁচিয়ে তুলেছে, সেই সমস্ত সংগঠনদেরকে আমরা সম্মাননা প্রদান করেছি, ক্রেস্ট প্রদান করেছি। সেই সময়েও তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আমরা স্বাস্থ্য সচেতন করার জন্য ম্যারাথনের আয়োজন করেছিলাম, সেখানেও তার ভূমিকা ছিল, সেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমরা দুস্থদের মাঝে চিকিৎসা সেবা দিয়েছি বিভিন্ন ইউনিয়নে, সেখানেও তার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ছিল। সেই ভিতরে ভিতরে অনেক অসহায় মানুষদেরকে সহযোগিতা করে থাকে, যেটা পর্দার সামনে আসে না। সে বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সেই সহযোগিতা করে থাকে, যেটা পদ্মার আড়ালেই থেকে যায়। সে আপদমস্তক একজন মানবিক মানুষ। সেই যদি এই মানুষটা যদি বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনে জয়ী হয়ে আসতে পারে, তাহলে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি অনেক উপকৃত হবে, এবং সেই তার মেধা এবং দক্ষতা দিয়ে, সততা দিয়ে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। শেষে একটি আলোচনা করব, যারা বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি প্রতিষ্ঠিত করেছিল প্রতিষ্ঠাকালীন সময়, সে সময় তারা যুবক ছিল, তাদের স্বপ্ন ছিল এই বসুরহাট সমবায় সমিতিটা ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবে এবং অনেক দূর এগিয়ে যাবে। এখানে বসুরহাট সমিতি তার লাভের অংশ দেখবে, সে লাভের সে লভ্য অংশ ব্যবসায়ীরা ভাগ করে নেবে, তাদের ব্যবসায়ীদের ব্যবসায়ীদের জন্য সেটা ইনভেস্ট হবে। সেই জিনিসগুলো স্বপ্ন বা নিয়েই এই ব্যবসায়ী সংগঠনটি সৃষ্টি হয়েছে। সে সময় যারা এরা তৈরি করেছেন, এই জসীমের মামা তখন প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন, ওনার সাথে আরও অনেকে ছিলেন। জসীমের মামা জনাব আব্দুল মালেক মানে কমিশনার সহ ওনার পাশে বেলায়েত হোসেন বাচ্চু, আফতাব আহমেদ বাচ্চু, আব্দুল শুকুর মামুন, মুকুল সাহেব, হেলাল সাহেব, জামাল সাহেব, আরও অনেকে, আরও সিনিয়র অনেক মানুষ আছে, যাদের নাম মেনশন করতে পাচ্ছি না, আমার মনে নেই। আল্লাহ তাআলা ওনাদেরকে সুস্বাস্থ্য দান করুক, যারা দুনিয়াতে বেঁচে আছে, আর যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাআলা ওনাদেরকে বেহেশতবাসী করুক, এই কামনাই করি। ওনাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য একজন জেনুইন প্রকৃত ব্যবসায়ী দরকার, যে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতিকে আগে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। এরকম জেনুইন ব্যবসায়ী হচ্ছে একজন জেনুইন ব্যবসায়ী জসীমউদ্দিন জসীম। ও যদি
সভাপতি পদে আপনারা নির্বাচন করেন, তাহলে ওনাদের স্বপ্ন বাস্তবায়ন, যারা প্রতিষ্ঠিত করেছে ওনাদের স্বপ্ন বাস্তবায়িত হবে, আপনাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।